লাগেনি, এখন করতে ইচ্ছে লাগলো, কিন্তু প্রচুর তেলের দাম, তাই সাইকেল নিয়ে বেরিয়েছি। সাইকেল নিয়ে কোথায় যাচ্ছি? এই সামনে একটা তারাপীঠ বলে মন্দির হয়েছে, সেখানে যাচ্ছি। কোথা দিয়ে যেতে হয় সব বৃত্তান্ত দেখাবো। আমার সঙ্গে বন্ধু আছে অরিত্র, আর একজন কল্লোল, সে আসছে, সে এখনো স্নান টান করেনি, সে প্রতিবারের মতন লেট। যশোড়া কালীবাজার থেকে আমরা বাঁ দিকে বেঁকে যজ্ঞপালের দিকে এখন যাচ্ছি। এখান থেকে টোটো ধরে খুব সহজেই যজ্ঞপালে পৌঁছে যাওয়া যায়, ভাড়া মাত্র 10 টাকা। কালীবাজার থেকে আমরা যাচ্ছি সাইকেলে করে, অরিত্র সাইকেল চালাচ্ছে, তখন থেকে অরিত্রকে খাটাচ্ছি, ভালো করে চালাতে পারছে নি। আর সামনে ওই যে সুপার লান আর অন্তু যাচ্ছে, এই যে জুম করলাম, ঠিক আছে। আর আমি এই যে ল্যাদ খেয়ে বসে আছি, এই যে ল্যাদ খেয়ে পুরো বাবরে, রাস্তা প্রচণ্ড খারাপ, বাইকে এগিয়ে এগিয়ে কিছু বুঝতে পারিনি, সাইকেলে আসতে বুঝতে পারছি যে রাস্তাটা কতটা খারাপ, মদে প্রচুর লাগছে, ঠিক আছে। পাশে নদী কাটায়ের কাজ চলছে, নদী কাটাই, এই যে এই যে সঞ্জু, এই ছেলেটারও একটা ইউটিউব চ্যানেল আছে, স্ট্রিট ব্লগার, স্ট্রিট ব্লগার 99, দুজনের চ্যানেল, সঞ্জু আর অরিত্র। আর অন্তু হচ্ছে কি আমাদের সাপোর্টার, সাপোর্টার। এই সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, ও সূর্যটা ঠিকঠাক আছে, আগিয়ে দাঁড়িয়ে যাবি নাকি এখানটা একটু দাঁড়িয়ে যাই, প্রচুর হাঁপিয়ে গেছি, এখানটা একটু দাঁড়িয়ে গেলাম, ও প্রচুর হাঁপিয়ে গেছি, অরিত্র হাঁপায়নি, নুবড়া সঞ্জয় এখানে ইন্ট্রো বলবে, এই জন্য দাঁড়ালাম। চল ভাই, এই তো বাঁদিকে বাঁকতে হবে এবার, এই তো বাঁদিকে বেঁকে গেলাম, কুকুরদার থেকে কালীবাজার থেকে যে পিচ রাস্তা এসছে সেখান থেকে এই যে বাঁদিকে একটা মরাম রাস্তা, এই রাস্তায় নেমে গেলাম। সো আমরা কাঁচাবাড়ির রাস্তা দিয়ে, মরাম রাস্তা দিয়ে এসছি, এই যে দূরে মন্দির দেখতে পাচ্ছি, এখনও দূর থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় অতটা বোঝা যাবে না, প্রচুর লোক এসেছেন, মন্দিরে না উঠবো, এখানে পা ধুতে হবে, তো পা ধুতে নামি তারপরে। হাত পা ধুয়ে আমরা রেডি রেডি, এবার আমরা মন্দিরে ঢুকবো, এবার আমরা পুজোর জন্য, পুজোর এইদিকে দোকান আছে অনেক, ঠিক আছে, আজকে প্রচুর ভিড় হয়েছে গাই, প্রচুর ভিড় হয়েছে, আমরা এবার পুজোর জন্য ফুল কিনতে যাচ্ছি, আমি আর সঞ্জু। কটাকা করে ঠিক আছে, দুটা লিয়ে আমি দিই, এবার মন্দিরের উপরে যাবো পুজো দিতে, আগে একটু ঘন্টাটা বাজিনি, ঘন্টাটা দেখতে পাচ্ছো, ঘন্টাটা বাজাবো, বাজানোই
क्या गुंडा बनेगा, क्या गुंडा बनेगा। अरे बाप, ধূপ জ্বালতে হচ্ছে আর ওই পাশে দূরে হচ্ছে গিয়ে চন্দামিত দেওয়া হচ্ছে। তো মন্দিরের উপর থেকে কিছুটা এরকম দেখতে এইদিকে সিঁড়িটা, এই পাশে বড় মাঠ আছে, এখানে খাওয়ানো হয়েছিল। এটা মন্দিরের পিছন দিক, এটা পেছন প্রান্ত পুরো, এখানে জায়গাটা চলছে। এই যে পুকুরটা, এই পুকুরে আমরা হাত ধুয়েছিলাম। কি সঞ্জু, কি বক্তব্য এখানে এসে? আচ্ছা, মন্দিরটা দেখে খুব শান্তি হলো, মন্দিরটা দেখে অন্তর থেকে একটি শান্তি লাভ হলো আমাদের। আলো জ্বলে যাওয়া আমাদের একটু আরো দেখতে আকর্ষণীয় লাগছে, মন্দিরটা মনোরম লাগছে। তো এবার আমরা কিছু এখানে ছবি তুলবো। ছোট্ট ভিডিও এই প্রথম বানালাম অনেকদিন পরে, সঞ্জু অরিত্র সবাই দাঁড়িয়ে আছে ঘর যাওয়ার জন্য। তো যাওয়া যাক, আর লাস্টে আর কিছু বলছি না, এখানেই শেষ করলাম।